আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নলেজ স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম। আজকের বিষয় হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 + 2√6 হলে এক্সের মান কত। তো অত্যন্ত সহজভাবে আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা ওই রাশিটা লিখব, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, দেখুন এটাকে আমরা লিখতে পারি 3 + 2√6 + 2, অর্থাৎ এই 3 আর 2 মিলে হচ্ছে 5, আর √2√6 হচ্ছে এটা, 3 আর 2 যোগ করলে 5। √3 দিয়ে যদি আমরা স্কোয়ার দিই তাহলে √3 স্কোয়ার মানে কি 3 2√3√2 + √2-র উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে 2ই থাকে, অর্থাৎ এটা হচ্ছে √2, √2-র উপর স্কোয়ার মানে হচ্ছে 2, আর এখানে দেখুন 2√3√2, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে 3 2 = 6, অর্থাৎ রুটের মধ্যে 6ই থাকে, আর 2 হচ্ছে এই 2, আর √3-কে স্কোয়ার করলে 3 পাওয়া যায়। তাহলে দেখুন √3-কে যদি এ এবং √2-কে যদি আমরা বি মনে করি তাহলে দেখুন এ স্কোয়ার প্লাস 2ab + b² অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। এ বলতে √3, বি বলতে √2, এটা হচ্ছে হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখুন এই পাশে আছে এক্স স্কোয়ার সমান এই মানটা দেওয়া ছিল, অতএব এটা হচ্ছে এক্স স্কোয়ারের মান। তাহলে ওই পাশ থেকে যদি আমরা স্কোয়ারটা বাদ দিয়ে দিই তাহলে এক্স এর মান আসে হচ্ছে √3 + √2, এক্সের মান হচ্ছে √3 + √2। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।